হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমাদের ক্যালগেরিতে ফার্স্ট স্নো, এটা ক্যানাডাতে আমার ফার্স্ট স্নো, এর আগে আমি কখনো স্নো দেখি নাই। খুবই ভালো লাগতেছে, অনুভূতিটা আসলে অন্যরকম, যাকে ফার্স্ট টাইম এই তুষারপাত দেখতেছি। আগে দেখতাম এরকম আসলে, সবাই ভিডিও করতো, মোবাইলে দেখতাম, টিভিতে দেখতাম, বাট কখনো এটা উপলব্ধি করার ওরকম ধরনের সৌভাগ্য হয় নাই। যদি এখন প্রথমত অনেক ভালো লাগতেছে, পরে এটা আসলে বিরক্তিকর লাগবে, কারণ ফার্স্ট টাইম এটা সবাই ভালো লাগে। যখন এটা আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তখন আর ভালো লাগবে না, তখন এটা পেইনফুল মনে হবে। কারণ হচ্ছে দেখা যায় রাস্তাঘাটে সব কিছুতে বরফে ঢাকা থাকবে, এখন থেকে শুরু হয়ে গেল, অলমোস্ট এটা থাকবে পাঁচ ছয় মাস থাকবে অ্যাটলিস্ট। সো ক্যানাডা মানেই হচ্ছে আসলে উইন্টার থাকবে, এটা স্বাভাবিক, ঠান্ডা থাকবে, এটার সাথে আমাদেরকে থাকতে হবে, সার্ভাইভ করে থাকতে হবে। যেমন গাড়ির উইন্ডশিল্ডটা একদম দেখা যাচ্ছে না, গ্লাস ঢেকে গেছে একদম। সো টেম্পারেচার এই মুহূর্তে হচ্ছে -2, ফিলস লাইক -6, এটা গ্রেজুয়ালি আরও কমবে টেম্পারেচারটা। একটা সমস্যা হচ্ছে এখানে উইন্টারের মধ্যে যাদের গাড়ি নাই, যেমন এই মুহূর্তে আমি যাব বাসে করে, আমার গাড়ি নাই। এখন এই যে তুষারপাতের মধ্যে আমাকে এটা হচ্ছে বাস স্টপ আমার, এখানে কোনো ধরনের কি বলে বাস স্টপও নাই, বাসের ছাউনিও নাই, সো আমাকে এখানে দাঁড়িয়ে থাকতে হবে। আর একটা সুবিধা আছে, এখানে অ্যাপ আসছে, অ্যাপ থেকে দেখা যায় সবগুলো। এই যে বাস আসতেছে অলরেডি, আমি এখান থেকে বাসা থেকে কয় মিনিট আসতেছে, কয় মিনিট পর বাসে আসতেছে, ঠিক ওই 2-3 মিনিট আগে বের হয়ে দেন আমি বাসে উঠতে পারবো, এটা একটা সুবিধা। সো যাই হোক, আলহামদুলিল্লাহ, আল্লাহ কাছে লাখ শুক্রিয়া ক্যানাডা আসতে পেরেছি। আর আপনারা যারা চেষ্টা করতেছেন ক্যানাডা আসার জন্য, তারা চেষ্টা করে যান, ধৈর্য ধরে কন্টিনিউয়াসলি অ্যাপ্লিকেশন করতে থাকেন, ধৈর্য ধরে থাকলে আপনার যদি নিয়ত ঠিক থাকে তাহলে আপনারা একদিন আসতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।